গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো রবিবার, আর রবিবারের সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আর দেখতেই পাচ্ছো যে আজকে আমি ঘর ঝাড়পোছ করছি। ঘর ঝাড়পোছ করছি বলতে শুধু এই বসার ঘরটাই ঝাড়বো, তাছাড়া সব ঘর ঝাড়তে গেলে একদিনে অনেকটা লেট হয়ে যাবে, তাই একটা একটা করে ঘর ঝাড়বো। আজকে তিনতলা ঘরটা ঝেড়েছি, যেহেতু আজকে রাজুর অফিস নেই, রবিবার ছুটি, সেজন্য তিনতলা ঘরটা ঝেড়েছি। কারণ ও অফিসের কাজ করলে না উপরের ঘরটা ঝাড়তে পারি না, কারণ ও তো অনেক সময় 8:30-9টার মধ্যে কাজে বসে যায় আর সময় হয়ে ওঠে না। তাই আজকে যেহেতু ছুটি আছে ওর, সেজন্য সবার ফার্স্টে আগে তিনতলার ঘরটা ঝেড়ে এলাম, বারান্দাটার ঘরটা। এখন আমি এই বসার ঘরটা ঝাড়ছি, এই বসার ঘরটা ঝেড়েই আজকে রেখে দেবো। আজকে আর অন্যান্য ঘরগুলো ঝাড়বো না, তাহলে অনেকটা লেট হয়ে যাবে আবার অন্যান্য কাজে, কারণ একদিনে তো সব কটা ঘর ঝাড়া সম্ভব না, সেই জন্য। তো এখন এই বসার ঘরটা ঝাড়বো, ঝেড়ে তারপরে যাব বাকি কাজগুলো করতে। বাকি কাজ বলতে তোমার সকালবেলা জামা কাপড় কাচা ধোয়া আর মুখ ধোয়া, এইটুকুই হয়েছে। এখন এই ঘর দোয়ার ঝেড়ে তারপরে তোমার ঘর দোয়ার পোছা, এগুলো বাকি আছে। এই ঘরগুলো তো মাই পোছে, আমার ঘরটা পুছবো আমি। তো সোফাটা পরিষ্কার করে নিলাম, আর সোফাটার অবস্থা বলো না, রাত্রিবেলা মানে জঘন্য করে রেখে দেয় টিভি দেখার পর। প্রতিদিনই সকালে নয় মার নয় আমার পরিষ্কার করতে লাগে। তো আমি ঘর দোয়ার ঝেড়ে আমার ঘরটা পুছেছি, এর মধ্যেই ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো ছেলে ঘুম থেকে উঠে যাওয়ার পর ছেলেকে মুখ চোখ ধুইয়ে আগে ছেলেকে জল খাইয়ে ছেলেকে একটু খাবারটা খাইয়ে তারপরে আমি বিছানাটা পরিষ্কার করবো, কারণ ছেলে ঘুম থেকে উঠে গেছে আর ছেলেকে এখন ধরার মতো কেউ নেই। আর ওকে নিচে বসিয়ে রাখলে না ও দৌড়ে দৌড়ে এদিক ওদিক চলে যায়, সিঁড়ি দিয়ে নাম যায়, সেই জন্য ওকে একা একা বসিয়ে রাখি না। মা নিচে গেছে একটু কাজে, মা ওই বাকি ঘরগুলো পুছে নিচে গেছে একটু মায়ের কয়টা ধোয়া কাচা আছে তো সেগুলো করতে। তো মা আসলে মায়ের কাছে ছেলেকে দিয়ে তারপরে বিছানা পরিষ্কার করবো, না ছাড়া ওয়াকারে বসিয়ে দেবো। দেখি মার যদি দেরি হয় তাহলে ওয়াকারেই বসিয়ে দিয়ে তারপর মানে বিছানাটা পরিষ্কার করে নেবো। আর ছেলেকে দেখো, মানে ছেলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, ও এখন এই সারাক্ষণই ভয় দেখিয়ে চলছে। আর কি বলো তো, ও না হাতে নিয়ে কোনো খাবারটাই খেতে চায় না, মানে হাতে দিলেই ছুঁড়ে ছুঁড়ে খাবারটা ফেলে দেয়, এমনি কামড়ে কামড়ে খাবে, কিন্তু আমি আমি ধরতে হবে না, মানে কেউ ধরে দিলে তাহলে কামড়ে কামড়ে খাবে, ও নিজে একা একা হাতে নিয়ে খাবে না। যতবারই ওকে হাতে দেওয়ার চেষ্টা করি ও একবারও মুখে দেয় না, নাই কিছুক্ষণ হাতে রাখে রেখে ফেলে দেয়, আর না এদিক ওদিক দেখে, মানে কিছুতে মুখে আর সহজে দেয় না। সেই জন্য দেখো কখন বিস্কুটটা হাতে দিয়ে রেখেছি, মুখে আর দেয় না ওকে। আমি মানে বারবারই খাওয়ানোর মানে হাতে নিয়ে খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক, আর এই দেখো আমার বিছানার অবস্থা, মানে ঘুম থেকে ওঠার পরে বিছানাটা মনে হয় গরুর খাটালের মতো হয়ে যায়। আর এখন বাচ্চা হওয়ার পরে তো মনে হয় বিছানাটার অবস্থা আরও বেশি বাজে হয়ে যায়। ও এত মানে বিছানার মধ্যে নড়াচড়া করে যে বিছানার চাদর শুদ্ধ উঠে চলে আসে। তো যাই হোক, আর এই দেখো ওকে এখন ওয়াকারে বসিয়ে দিয়েছি, কারণ মা এখনও আসেনি নিচ থেকে, সেজন্য ভাবলাম যে ওকে ওয়াকারে বসিয়ে আমি বিছানাটা পরিষ্কার করে নিই, নাছাড়া অনেকটা লেট হয়ে যাবে। তো চাদরটা আজকে চেঞ্জ করে দিয়েছি আর বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আরেকজনকে দেখো, ও খাট ধরে ওখানে দাঁড়ানোর চেষ্টা করে, তাও আচ্ছা যে খাট ধরে দাঁড়ায়, সেটা তো ওর পোষায় না। ও খাট ধরে ওই খাটটার ওপরে, মানে খাটের যে হ্যাঁ ওই রেলিংটা আছে ওটাকে কী বলে আমি জানি না, তো যাই হোক ওটার ওপরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, মানে ও এতটাই দুষ্টু হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর বলো না, মানে ছেলেকে সবে খাওয়াতে বসছি, সকালের খাবারটা দু কামড় সবে মুখে দিয়েছি, এর মধ্যে ঝপঝপ করে বৃষ্টি নেমেছে, মা গেছে নিচে মাছ কাটতে, আর মাছ মাংস এগুলো মা নিচে ধুতে কাটতে গেছে, আর ঝপঝপ করে বৃষ্টি নেমেছে, মা বলছে মিতা বৃষ্টি নেমেছে, ছেলের খাবারটা ঢাকা দিয়ে ছেলেকে নিয়ে দৌড়ে ছাদে গেছি জামা কাপড় আনতে। জামা কাপড় ওর বাবার কাছে, ওর বাবা কম্পিউটারে কাজ করছিল, ওর বাবার কাছে বসিয়ে রেখে আমি জামা কাপড় আনতেও পারি না। ওর বাবা বলছে মিতা নাম বলে কি ছেলে পটি করবে, মানে আমার ছেলে আবার পটি করার সময় না আগে কোদ দেয়, বাট মানে আমরা যেমন বড়রা অনেক সময় পটি করতে গেলে কোদ দিই, ও ওরকম কোদ দেয়, ও কুদছে তাড়াতাড়ি নিচে নিয়ে যাও পটি করবে। সেই জামা কাপড় কোনোরকম বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে তাড়াতাড়ি করে আবার নিচে এসে এই বক্সের এতগুলি জানলা আবার বন্ধ করলাম, মানে এই জানলাগুলি সমস্ত খোলা ছিল, তো সেই জানলাগুলি আবার সমস্ত জানলা বন্ধ করলাম, কারণ বৃষ্টির হেঁচলা এসে যাবে। এসে তারপরে ছেলেকে পরিষ্কার করলাম, ছেলেকে বসিয়ে রেখেছিলাম, যেহেতু প্যান্ট পরানো ছিল তাই ছেলেকে বসিয়ে রেখে আগে বক্সের জানলা বন্ধ করে তারপরে ছেলেকে পরিষ্কার করে ছেলের জামা কাপড় ছাড়িয়ে ছেলেকে খাইয়ে
এখন ওপরে দাদুর কাছে দিয়ে এলাম। এখন আমি যাব রান্নাঘরে, মানে সকাল থেকে যদি এই ওঠানামা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি পড়ে মরেও যাই, মানে মরা ইসেও আমাকে ফিরে আসতে হবে সংসারের কাজের জন্য। মানে এত দৌড়াদৌড়ি লেগে যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে একদম দুপুর একটা অবধি, প্রত্যেকটা দিন। যেদিন মা একটু রান্নাঘরে রান্না করে সেদিন আমার একটু শান্তি হয়, আর না ছাড়া প্রত্যেকটা দিন আমার এরকম দৌড়াদৌড়ি করতে হয়। মানে ওই যে বলে না, মরে গিয়ে ভূত হয়েও আমার ফিরে আসতে হবে, মানে মরে গিয়েও আমি শান্তি পাবো না, আমাকে ভূত হয়ে ফিরে আসতে হবে সংসারের কাজের জন্য। এখন ওকে দাদুর কাছে একটু বসিয়ে দিয়ে এসে এখন আমি যাব রান্নাঘরে। মানে এখন ঘড়ির কাঁটা 10:30 বেজে গেছে, এখনও অবধি সকালের খাবারও হয়নি, রান্নার কোনো কিছু তোড়জোড়ও হয়নি। এখন আবার রান্না, আবার ছেলেকে তো স্নান করানো খাওয়ানো, মানে কখন যে কী করবো আমি বুঝতে পারছি না। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর এখানে দেখো, মা মাছ নিচের থেকে কেটে ধুয়ে দিয়ে গেছে, এখানে এনেছে পাবদা মাছ, আর ছেলের জন্য শিং মাছ, আর আমাদের জন্য এনেছে মাংস। মাংসটা আরো এক দুবার একটু ভালো মতো ধুতে হবে, কারণ রক্ত লেগে লেগে রয়েছে। তো মাংসটা আমি আরো এক দুবার ভালো মতো ধোবো, আর মাছটা মা ভালো করে ধুয়ে দিয়ে গেছে। তো চলো মাছে আগে নুন হলুদটা মাখিয়ে নিই। আর এখানে দেখো, এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, এক পাশে আলু কুমড়ো আর গাজর দিয়ে ছেলের মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এক পাশে সমস্ত রকম সবজি, মানে রুটি খাওয়ার জন্য একটা সমস্ত রকম সবজি করব, মা বড়ি দিয়েছে, বড়ি দিয়ে তো সেই সবজিটা বসিয়ে দিয়েছি। আর এইগুলো মানে সকালবেলায় এক ফাঁকে কেটে রেখেছিলাম, তাতে কী হয়েছে বলো তো, অনেকটা সুবিধা হয়েছে। নাচাড়া তো বললাম সময় অনেকটা হয়ে গেছে, আর এখন কাটাকুটি করতে গেলে না অনেকটা সময় চলে যেত, সেই জন্য সবজিগুলো সকালবেলায় এক ফাঁকে মাংসের তরি তরকারি, তারপরে এই পাঁচমিশালি সবজি এগুলো সব কেটে রেখেছিলাম। আর আজকে সকালবেলা টিফিন বানাবো বলে এখানে দেখো আলু পেঁয়াজ কেটে রেখেছি, মানে ঝাল সুজি বানাবো ভেবেছিলাম, সেজন্য আলু পেঁয়াজ কেটে রেখেছি, গাছের থেকে কারি পাতাও এনে রেখেছি। তো গাছের থেকে কারি পাতাও এনে রেখেছি যে ঝাল সুজি বানাবো, বাকি বাজারে গেছিলো, বাকিটা বলেছিলাম গাজর এনে দিতে, কিন্তু আর বানানোর সময় হয়নি তোমাদের বললাম না, তখন ব্যাপারটা শীতের না ছেলের কাজলের কালি লেগেছে। তো যাই হোক, মানে ওই তখন তোমাদের বললাম যে 10:30 বেজে গেছে, তখন রাজু বলে কি আপনার ঝাল সুজি বানিয়ে লাভ নেই, তার থেকে একবার রান্নায় বসিল, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেবো, ছোলার ছাতু শরবত দিয়ে দাও, তাই ছাতু শরবত দিয়ে দিলাম, আর বাপির জন্য শুধু গোলা রুটিটা করে দিয়েছি। গোলা রুটিটা করে এখন দুটো কড়াইতে দুটো রান্না বসিয়ে দিয়েছি, একদিকে তো দেখুন মানে বললাম ছেলের মাছের ঝোল হচ্ছে, আর একদিকে সবজিটা হচ্ছে, তারপরে এক পাশে মানে বাকি আর মাছের মাছটা, এক পাশে মাংসটা বসিয়ে দেবো। মাংসের রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে আর আলুও ভাজা হয়ে গেছে। মানে সত্যি কথা বলতে কি বলতো, সকাল থেকে এত দাপাদাপি লেগে যায় এক একদিন। একটু আগে বলছিলাম না, মানে মরে গিয়েও শান্তি পাবো না, মানে যদি মরে গিয়ে স্বর্গে যাই, স্বর্গের যাবো না নরক যাবো জানি না, তো যেখানেই যাই না কেন সেখানেই মনে করবে এই বাবা সংসারে তো ওই কাজটা বাকি রয়েছে, আমি যে মানে ওই কাজটা হয়নি, ছেলের খাবারটা তৈরি করতে হবে, কি ওই রান্নাটা বাকি রয়েছে, কিংবা বিছানা চাদরটা পরিষ্কার করতে হবে, এরকম মনে করবে। মানে কোনো জায়গায় গিয়েও শান্তি নেই, মরেও শান্তি নেই, এই যে মরে গেলেও মনে হবে যে না কাজ আছে পরে মরবো, জমরাজ নিতে তো বলবো না আগে কাজটা করে নিই তারপরে যাবো, আর যদিও জমরাজ নিয়ে চলে যায় তখন আমার স্বর্গে বসে বসে মনে করবে যে এই কাজটা বাকি ওই কাজটা বাকি। গুড ইভিনিং, আর এখন বাজে 7:00, আর আমরা এইমাত্র ঘুম থেকে উঠলাম, মানে আমার ছেলে তো এখন উঠলো আর আমি একটু আগে উঠলাম, মা সন্ধ্যা দিল তো তখন উঠেছে ঘুম থেকে। আর মানে খাওয়া দাওয়ার পরে আজকে শরীরটা এতটা টায়ার্ড লাগছিলো কি আর বলবো। কি হয়েছিল বলো তো, সকালবেলা বললাম না যে টিফিন করব, কিন্তু টিফিন আর করতে পারিনি, রাজুকে ছোলার ছাতু শরবত বানিয়ে দিয়েছি, আর বাপিকে তোমার ওই গোলা রুটি করে দিয়েছি, আর আমার আর কিছুই খাওয়া হয়নি। মানে একে রান্নার পরে ছেলেকে স্নান করানোর পরে আবার ছেলেকে খাওয়ানো, এই করতে করতে সেই নিজে স্নান করে যখন খেতে বসলাম তখন 3:10 বাকি। এবার যখন ভাত নিয়ে বসেছি, জাস্ট এই কটা ভাত আর একটুখানি মাংস, মানে
এক পিস আলু আর এক পিস মাংস আর একটুখানি ভাত নিয়ে বসেছি, মানে খেতে ইচ্ছা করছিল না। মা বলছে, মিতা তুমি তো এইটুকু ভাত খাও না। আমি আমার ভালো লাগছে না খেতে, এখন খাই, যদি খিদে পায় পরে তো তখন আবার খাবো। কিন্তু তখন বারবার শুধু জল টানাচ্ছিল, মানে সকাল থেকে শুধু জল খেয়ে রয়েছি আর পেটে কিছু পড়েনি, তখন শুধু জল টানাচ্ছিল। আর তারপরে সেই 2-3 গ্লাস জল খেয়ে নিয়েছি খেতে বসে। তখন তারপরে কোনো রকম ভাতটা একটু মুখে দিয়েছি আর পুরো শরীর ছেড়ে দিয়েছি। আর ছেলেও জাগ না ছিল, তারপরে তাড়াতাড়ি করে এসে আগে ছেলেকে ঘুম পাড়িয়ে নিজেও শুয়েছি। একদম মানে চোখ জুড়িয়ে আসছিলো, একটা ভিডিও ছিল, ভাবছিলাম এডিট করব, যে খাওয়া দাওয়ার পরে ভিডিওটা ছেলেকে ঘুম পাড়িয়ে ভিডিওটা এডিট করব, কিন্তু ভিডিওটা আর এডিট করতে পারিনি, মানে চোখ পুরো জুড়ে আসছিলো, তাই ঘুমিয়ে পড়েছি। মানে শরীরটা এত কাহিল লাগছিল, আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আর একটা সেকেন্ডও বসার সময় পাইনি। মানে ঘর ঝাড়া, ঘর ঝাড়ার পরে ঘর পোছা, ঘর পোছার পরে তারপরে ছেলে উঠে গেছে, ছেলেকে দেখলাম, ছেলেকে করলাম, তারপরে রান্নাঘরে ঢুকে গেছি, রান্না একদম সমস্ত তরকারি টরকারি কেটে কুটে রান্না, রান্নার পরে গ্যাস বসিয়ে করলাম, তো এই তারপরে আবার ছেলেকে স্নান করানো, মানে 2 সেকেন্ডও সময় পাইনি আজকে সারাদিনে বসার মতো। সেই সকাল 7টার থেকে একদম দুপুর 3টে খাওয়া দাওয়া শেষ হলো, 3টে 10 বাজে, তো তখন গিয়ে ছেলেকে ঘুম পাড়ালাম, তখন একটু বসার সময়, মানে এত ঘন্টা পুরো মেশিনের মতো দৌড়ে গেছি। তো যাই হোক, এই করতে করতে এখন ছেলে গেছে ওপরে, মা সন্ধ্যা দিচ্ছে। আর ও না মানে সন্ধ্যা দিলে ওই যে কাশি বাজায়, শঙ্খ বাজায়, ও খুব আনন্দ লাগে, তাই ওকে ওর রাজু ওপরে নিয়ে গেছে। আর ছেলেকে এখন দেখো, মানে ওই আমাজন থেকে ওর ডাইপার এসছে, তো এখন মানে দুপুরবেলা দিয়ে গেছে ডাইপারটা, তো দুপুরবেলার খুলিনি, এখন খুলে দেখলাম আর কি। তো আর ও সেই বাস্কটার মধ্যে উঠে বসে পড়েছে, মানে যখন ডাইপারটা কাটছিলাম, মানে ডাইপারটা না, যখন বাস্কটা কাটছিলাম তখন থেকেই ও ওটার মধ্যে বসার চেষ্টা করছিল। আর এই দেখো, এই যে আর এখন ছেলের জন্য আমি লাভল্যাপের ডাইপারটা ইউজ করছি, কারণ প্যাম্পার্স বলো, ম্যামি পোকো প্যান্টস বলো, তার থেকে আমার কাছে লাভল্যাপটাই ভালো লাগছে, সেজন্য এখন আপাতত লাভল্যাপটাই ইউজ করছি। আর আজকে আমি কত কিছু ধোয়াটা বার করেছি, সকালে বিছনার চাদরটা চেঞ্জ করলাম সেই বিছনার চাদরটা, তারপরে রাজু মাঝে মাঝে গায়ে দেয় সেই বিছনার চাদরটা, তারপরে রাজুর আবার একটা অভ্যাস আছে, মানে তোমরা ভাবতে পারো ওই গরমের দিনে বেড কভার গায়ে দেয় কি বলো তো, ও না একটু যেদিনই একটু বৃষ্টি বৃষ্টি হয় সেদিনই মানে ও একটু ওর একটু বেড কভার লাগে, মানে একটু একদম খালি মানে গায়ে শুতে পারে না, যখনই মানে বৃষ্টি যেদিনই বৃষ্টি হয় সেদিনই ভোরবেলার দিকেও একটু বেড কভার একটু বুকের সামনেটা মানে চাপা দিয়ে রাখে, এটা ওর অভ্যাস, এক একজনের দেখবো অভ্যাস থাকে, তো সেই বেড কভারটা। তারপরে আমার কয়েকটা ওই রাস্তায় পরে টরে যায় কয়েকটা কুর্তি, আমার ছেলের কতগুলি জামা, মানে কয়েকদিন ধরেই ধোবো ধোবো ভাবছিলাম, তো সেগুলো সমস্ত কিছু আজকে বার করেছি। কিন্তু নির্মচাপ সেই মানে সকাল থেকে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিলো, কিন্তু দুপুরের পর থেকে এত জোরে বৃষ্টি হচ্ছে বলছে নাকি খবরে, নির্মচাপ হয়েছে, আরও কতদিন মানে আরও কয়েকদিন থাকবে, জানি না এগুলো কোথায় ধোবো কোথায় মেলবো। মা বলছে রেখে দাও, যে এগুলো এখন ধুতে হবে না, এগুলো এখন রেখে দাও, যখন রোদ্দু উঠবে তখন ধোবে, আর যদি রোদ্দুর মানে কালকে যদি বৃষ্টি নেমেই থাকে তাহলে এগুলোকে আবার রেখে দিতে হবে। কোথায় মানে কি বলো তো, ধোয়া হয়ে গেলেই হয়ে যায়, নিজে রাখলে এখানে রাখো সেখানে রাখো, কারণ ওগুলো বাথরুমে বালতির মধ্যে রেখেছি, ওই বাথরুমে বালতির মধ্যে থেকে তো আর বের করে না ঘরে রাখা যাবে না, ওগুলোকে সেই ওই বারান্দায় কোনো জায়গায় রেখে দিতে হবে, সেই যবে রোদ্দু উঠবে তবে ধুতে হবে, আর যদি কালকে রোদ্দু ওঠে তো কালকেই ধুয়ে দেওয়া যাবে, জানি না কি হবে। আর আজকে রাতে রান্না বলতে সন্ধ্যের পরে এখন আমার আর কোনো কাজ নেই, শুধু ছেলের খাবারটা করবো, আর ছেলের খাবার বলতে রুটি, রাতে তো মায়ের রাতে রুটি করবে, তো রাতে ছেলে রুটি খাবে, আর ছেলে এখন আপাতত রাতে কয়েকদিন ধরে রুটি খাচ্ছে, তো ছেলে রুটি যখন মা করবে সবার জন্য রুটি খাবে, আর আমার ভাত আছে, আমাকে ভাতই খেতে হবে, কারণ বললাম না দুপুরবেলা জাস্ট 1 কটা ভাত খেয়েছি, তা ও ভাত অনেকটাই রয়ে গেছে, তো যে ভাতটা যেটা রয়ে গেছে সেটা আমাকে খেতেই হবে, কারণ ভাতটা তো নষ্ট করা যাবে না, আর ফ্রিজে রেখে দিলেও সেই ফ্রিজের ভাতটা আমাকে কালকে খেতে হবে, তার থেকে আমার ভাতটা আজকে ভাতটা আজকে খেয়ে নেওয়া ভালো। তাই আমি আজকে রাতে ভাতই খাবো, আর মা রাতে রুটি করবে ওদের জন্য, ওরা রুটি খাবে, মা বাপি রাজু আর ছেলে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আর দেখানোর মতো কিছু নেই, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
টাটা। আর ছেলেকে দেখো, ওই যে শব্দ পাচ্ছে, ও ওই আমাজনের বাসাটার মধ্যে এখনো বসে রয়েছে, বারবার ওটার মধ্যে বসছে, উঠছে, বসছে, উঠছে, আবার মানে দৌড়ে ওদিকে যাচ্ছে, আবার এসে ওই বাসকোটার মধ্যে বসছে। ও যে কি আনন্দ পেয়েছে বাসকোটার মধ্যে বসে আমি জানি না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।